অজু শেষ হওয়ার 5-10 মিনিট পর বা কিছুক্ষণ পর যদি কেউ বুঝতে পারে যে তার কোনো একটি অঙ্গ শুকনো আছে, সেক্ষেত্রে তাকে কি পুনরায় উজু করতে হবে নাকি শুধু শুকনো জায়গাটা ধুলেই হবে? এই বিষয়টা অনেকেই জানতে চান। আজকের ভিডিওটি এই বিষয়টাকে নিয়ে। অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলোতে পরিপূর্ণ পানি পৌঁছানো বা ভেজানো আবশ্যক। অজুর মূল অঙ্গ 4টি, চেহারা, হাত, পা, মাথা। মাথা মাসেহ সহ আর বাকি 3 অঙ্গ ধোয়া ফরজ। এই 3 অঙ্গের একটি স্থান শুকনো থাকলে অজু হবে না। অজু শেষে যদি কোনো উপায়ে জানা যায় এই 3 অঙ্গের কোথাও শুকনো রয়ে গেছে, তাহলে শুধু শুকনো জায়গা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে, নতুন করে অজু করতে হবে না। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন, পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। এদিকে আমরা আসরের নামাজ আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বলেন, অর্থ পায়ের গোড়ালিগুলো শুষ্কতার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি 2 বার বা 3 বার এই কথা বললেন।